কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আয়োজিত রোজগার মেলায় একান্ন হাজার বেকার যুবক যুবতীর হাতে তুলে দেওয়া হলো তাদের চাকরির নথি শিলিগুড়ির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক এই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বিভিন্ন যুবক যুবতীর হাতে তাদের চাকরির নথি তুলে দেন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীৎ প্রামাণিক বলেন যখন রাজ্যে একের পর এক নেতামন্ত্রীরা বিভিন্ন কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়ছে বলেই তারা আরও বেশি হিংস্ত্র হয়ে উঠছেন বিজেপির সংসদ বিধায়কদের ওপর বারবার আক্রমণ হচ্ছে দুর্নীতির বিষয় থেকে দৃষ্টি সরানোর জন্য এই ধরনের আক্রমণ করা হচ্ছে আজকে ভাবতে হবে আমাদেরকে যেখানে পশ্চিমবঙ্গ সরকারের একের পর এক মন্ত্রী একের পর এক নেতা তারা বিভিন্ন যে কার্যকলাপ আপনারা দেখেছেন যে তাদের কুকীর্তি সেই সব যখন সামনে চলে আসছে সেগুলো থেকে নজর এড়ানোর জন্য কি এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে পাশাপাশি তিনি আরও বলেন বাংলার মানুষ পরিবর্তন চায় খুব অল্প সময়ের মধ্যে সেই পরিবর্তন আসতে চলেছে আমি আশা করব যে খুব কম সময়ের মধ্যেই আমরা পশ্চিমবঙ্গের যা সাধারণ মানুষ আছে তাদের আমরা নিশ্চয়ই যে যে তারা যে পরিবর্তন চায় সেটা আমরা পরিলক্ষিত করব এবং এই পরিবর্তন হবে মানুষের স্বাধীনতার জন্য এই পরিবর্তন হবে বাক স্বাধীনতার জন্য এই পরিবর্তন হবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য এদিনে রোজগার মেলায় কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিক ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা